উৎপাদন খরচ কমাতে বিভিন্ন এলাকায় যান্ত্রিক পদ্ধতিতে রোপণ করা হচ্ছে বোরো ধানের চারা। চাষিরাও আগ্রহের সাথে এই পদ্ধতি ব্যবহার করছেন। ঝিনাইদহেও শুরু হয়েছে রাইস ট্রান্সপ্ল্যান্টের মেশিনের সাহায্যে ধান রোপণ। কৃষি কর্মকর্তারা বলছেন, এই প্রযুক্তি ব্যবহারে উৎপাদন খরচ কমবে, পাশাপাশি শ্রমিক সংকটও প্রভাব ফেলবে না কৃষিতে। উৎপাদন খরচ কমাতে কৃষি বিভাগের উৎসাহে ঝিনাইদহ সদরের বিভিন্ন এলাকায় মেশিনের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করেছেন চাষিরা। মেশিনের সাহায্যে চারা রোপণ করলে বিঘা প্রতি উৎপাদন খরচ গড়ে 1500 থেকে 2000 টাকা কম হয়। দ্রুততার সাথে ধান লাগানো যায়। বোরোতে উৎপাদন খরচ কমলে আমনের ক্ষতি পূরণ হবে বলছেন কৃষকরা। এক বিঘা ধান লাগাতে আপনার 1500 থেকে 1600 টাকা লাগে, বুঝেছেন? কিন্তু মেশিনে লাগালে আপনার 400 থেকে 500 টাকার ভিতরে মানে কমপ্লিট হয়ে যায়। ফলন টলন দিলে ভালোই হবে, কিন্তু যদি বড় ধানের টাকা দামটা একটু ভালো পাই তাহলে আমাদের ওটা পোষায় যাবে। কিভাবে আমাদের হলো কি ধানের উৎপাদনের খরচ কমানো যায় আমরা সেই চেষ্টা করছি। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মালিকরা জানান, এই পদ্ধতিতে প্রতিদিন গড়ে 10 বিঘা জমির ধান রোপণ করা যায়, খরচও অনেক কম। মেশিনটা আমরা সরকারিভাবে পেয়েছি একটা সমিতির মাধ্যমে। বিভিন্ন গ্রামে জমি ধান লাগাই থাকি। আপনার 33% এক বিঘা জমি ধান লাগাইতে আমাদের সর্বোচ্চ খরচ হয় মেশিনে 500 টাকা, আর সেই ধান 1 ঘন্টার ভিতরেই ওই জমি ধান লাগানো হয়ে যায়। মেশিনের মাধ্যমে সঠিক বয়সের চারা রোপণ করা হয়, এজন্য বিশেষভাবে পলিথিন ও ট্রেতে করে বীজতলা তৈরি করা হয়, জানালেন উপসহকারী কৃষি কর্মকর্তা। এইটা রাইস ট্রান্সপ্লান্টের রোপণের সময় 3 থেকে 5টি করে চারা রোপণ করা হয়। এতে আপনার সঠিক বয়সে চারা রোপণ করা হয়। হাতে লাগানোর থেকে রাইস ট্রান্সপ্লান্টারে ধান লাগানো ও জমিতে কুশির পরিমাণ বেশি হয়। একে তো শ্রমিক সংকট, তারপর আবার তাদের খরচটা বেশি, যার কারণে আলটিমেটলি একজন কৃষকের কিন্তু উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। এই উৎপাদন খরচ কমানোর জন্যই বর্তমান সরকার কৃষিতে যান্ত্রিকীকরণের একটা পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি মৌসুমে ঝিনাইদহ সদরের বিভিন্ন এলাকায় 5টি মেশিনের সাহায্যে প্রায় 100 হেক্টর জমিতে বোরো চারা রোপণ করা হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।